আমার রান্নার চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে ব্রকলি সংরক্ষণের পদ্ধতি দেখাবো ব্রকোলি শেষের দিকে দাম ভীষণ কম থাকে এক একটা ব্রকলি পিছু প্রায় দশ টাকা করে দাম থাকে খুব বড় বড় সাইজের এগুলো দেখছেন এগুলো আমার বাগানের ব্রকোলি খুবই ছোট সাইজের কারণ শুধুমাত্র লাগিয়ে মাঝে মাঝে জল দেওয়া ছাড়া আর কোনো পরিচর্যাই করা হয়নি তাই এই করুণ অবস্থা তো আসুন দেখে নিই যে কিভাবে এটা সংরক্ষণ করা যায় প্রথমে ব্রকলিগুলোকে ছোট ছোট পিস করে এগুলোকে আগে কেটে নিতে হবে আমি বাকিগুলোকে কেটে নিয়েছি জাস্ট এই অল্প কয়েকটি কিভাবে কেটে নেওয়া যায় সেটুকু দেখাচ্ছি এর ডাঁটাগুলো ভীষণ নরম হয় আর এগুলোকে এইভাবে ছুরি করে কেটে কেটে টুকরো করে নিতে হয় আর এর গায়ে যে চামড়া থাকে ছুরি করে টান দিলেই সুন্দর মতো এক পাশ থেকে বেরিয়ে চলে আসে দিয়ে এরপর এরকম ছোট ছোটো পছন্দ মতন টুকরো করে সমস্তগুলোকেই কেটে নিতে হবে আর যেহেতু নাটাগুলো নরম থাকে এই অংশটাও ফেলে না দিয়ে এটা খুব সুন্দরভাবে ব্যবহার করা যায় এইভাবে আমি সমস্তগুলোই টুকরো করে নিয়েছি গ্যাসে আমি অলরেডি একটা ডেকচি চাপিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি যেহেতু পরিমাণটা একটু বেশি আছে তাই ততক্ষণ পর্যন্ত জলটা ফুটুক আমি এই দিকের কাটাকুটির কাজটা করে নিই যখন জলটা ফুটবে আমি এগুলো সব জলে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে ওই ফুটন্ত অবস্থাতে দিয়ে দেব। দেখুন কতটা হয়েছে এগুলো মোটামুটি সপ্তাহখানেক আগে তুললে আরও ভালো হতো যাই হোক জলটা মোটামুটি ফুটতে শুরু করেছে এরপর কেটে ধুয়ে রাখা সমস্ত ব্রকলিগুলোকে আমি জলের মধ্যে চুবিয়ে দেব। লক্ষ্য করে দেখুন জলের মধ্যে চোবাতেই এর কালারটা কেমন যেন সুন্দর মতো হয়ে উঠছে মানে সবুজের কালারটা আরও বেশি সুন্দর সবুজ হয়ে উঠেছে এর সঙ্গে আমি অল্প পরিমাণে সল্ট অ্যাড করলাম প্রায় কেজিখানে রকলের জন্য টু স্পুন ব্যবহার করলাম আর এখানে আমি সুগার ব্যবহার করছি টু স্পুন এটা দেওয়ার কারণ এর কালারটা আরও সুন্দর মতো হয়ে যাবে আর যেহেতু স্যালাডের জন্য সংরক্ষণ করার পর ডাইরেক্ট খেতে পারবেন মানে লবণ আর সল্টটা যদি এভাবে দেওয়া হয় জাস্ট কড়াতে একটু সতে করে নিলে এটাকে খাওয়া যায় আর এমনিতেই ব্রকলি খুব নরম থাকে আমি এটা নাড়াচাড়া করে নিচ্ছি এটা বেশিক্ষণ কিন্তু মোটেও রাখা যাবে না কারণ ব্রকলি এমনিতেই নরম আবার জলটা ফুটন্ত আছে তাহলে পুরো সিদ্ধ হয়ে যাবে এই অবস্থায় আমি এটাকে ছেঁকে তুলে নেব তার জন্য একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য তিন ঘন্টা ছেড়ে দিতে হবে যদি সঙ্গে সঙ্গে এটা করতে চান তাহলে এটাকে একটা খোলা জায়গায় মেলে রেখে পেপারের উপর তারপর ফ্যান চালিয়ে ঠান্ডা করে তারপর এরকম একটা জিবলক প্যাকেটে ভরে নিতে হবে আমি ওসব কিছুই করিনি জাস্ট তিন ঘন্টা ছেড়ে দিয়েছি একদম পুরো জল শুকিয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে হাতে জলই লাগছে না এরপর এরকম জিব্লক পেপারে আমি এটা ভরে নিলাম নিয়ে মুখটা সুন্দর করে আটকে দিতে হবে আর ভিতরের বাতাসটাকে টেনে বের করে দিতে হবে তার জন্য যে কোনো স্ট্র ব্যবহার করতে পারেন কিংবা খালি ছাড়া কিংবা শুধুমাত্র মুখী এটা করা যায় যার যেটা ইচ্ছা বা যেটা হাতের কাছে যার আছে সেটা নিয়ে করতে পারেন আমি ভিতরে বাতাসটাকে বের করে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কেমন প্যাকেট হয়ে গেছে উপর থেকে উপর থেকে নাড়ালেও কিন্তু আর পড়ছে না এটা ভিতরের বাতাসটা থাকার কারণে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এটা আমি আগে এরকমভাবে করে রেখেছিলাম আপনাদেরকে দেখাচ্ছি কতটা সতেজ আছে প্রায় পনেরো দিন আগে আমি এটা করে রেখেছিলাম এটা আমার কেনা ব্রকলি ছিল দিয়ে আমি খুলে দেখালাম দিয়ে এটা ওই প্রসেসই আমি লক করে দেবো আমার পদ্ধতি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন অনেকদিন না রাখলেও এইরকমভাবে বানানো থাকলে রান্নার সময় চট করে বের করে রান্না করা যায় স্যালাডের জন্য এটা বের করে কাঁচাও খেতে পারেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেওয়ার অনুরোধ রইল আমি কাল আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব আসসালাম আলাইকুম